করছি তো তোমরা বলতে পারছো যে আমি যাচ্ছি একটা রোড জায়গা নিউ স্টেশন তো ফলোর দি স্টেশন আর চলো যাওয়া যাক আমার কনসেপ্টের দিকে আর তোমাদের সঙ্গে নিয়ে যাবো তো ও যা বলছি কি আসলে সারাদিনের আজ সকাল 9:30 আর আমি আছি ট্রেনের মধ্যে যার কারণে এত বেশি নয়েজ আসছে আর ভয়েস ক্লিয়ার পাচ্ছ না তো যাই হোক এভাবেই আমাকে আজকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আজকে বেসিক্যালি কোনো ঠিকঠাক ছিল না একটা না ঠিকঠাক থাকার কারণে বা অন্য অনেক কারণেই আমি ঠিকঠাকভাবে ভিডিওটা স্টার্টও করতে পারলাম না তো যার কারণে আমি আজকে ভিডিওটা এরকমভাবে স্টার্ট করলাম আর আমি এখন যাচ্ছি কৃষ্ণনগরের দিকে তো ট্রেনটা ঢুকছে এখন কৃষ্ণনগরের দিকে তো চলো এবার কৃষ্ণনগর স্টেশনটা তোমাদের ভালোভাবে দেখায় এই যে এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশন এখানটায় কি বলবো এই কৃষ্ণনগর নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক 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 কি বলবো ইমোশন আছে আমাদের এই কৃষ্ণনগরকে নিয়ে যাই হোক কৃষ্ণনগরটাকে মানে কৃষ্ণনগর স্টেশনে আসলে তারপর মনে হয় যেন প্রাণ ফিরে পেলাম যত পৃথিবী যত জায়গাতেই ঘুরি না কেন যতক্ষণ না আমি কৃষ্ণনগরের দিকে পা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি জানি না যে বাড়ি আসছি কলকাতা হিল্লি দিল্লি যেখানেই যাই কেন মনে হবে কখন বাড়ি যাব আর এই স্টেশনে আসলেই মনে হয় ও বাড়ি চলে এসেছি আমি ও হ্যাঁ কৃষ্ণনগর বলতেই আরেকটা কথা যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র অনেকেই নিশ্চয়ই জানো বা গোপাল ভাঁড় হয়তো অনেকেই দেখেছো এই যে গোপাল ভাঁড়ের গোটা গল্পটাই কিন্তু আমাদের এই কৃষ্ণনগরকে কেন্দ্র করে আগে হয়তো অন্য নাম ছিল কিন্তু এখন সেটা রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারেই হয়েছে তো যাই হোক ট্রেনটা এখন কিছুক্ষণ এখানে স্টপ হবে তো এর কারণে বুঝতে পারছো তোমাদের সামনে আমি আরও একবার চলে আসলাম ক্যামেরাটা আমার দিকে অন করে আর তোমাদের সাথে কিছুটা গল্প করতে এতক্ষণ তো আমাদের কৃষ্ণনগর সম্পর্কে বললাম যেটা আগেকার দিনে মানে ফেমাস ছিল আর এখনকার দিনেও প্রচণ্ড ফেমাস কেন কি কৃষ্ণনগরের কিছু কথা না বললেই নয় যেমন ধরো আমাদের কৃষ্ণনগরে মাটির ভাঁড়ের চা বিখ্যাত মাটির পুতুল ও সেটাও বিখ্যাত ঘূর্ণির কাছে সেই মাটির পুতুলের মেলা অবশ্যই দেখেছ আর যদি না দেখে থাকো তো প্লিজ দেখে যাও একবার তাছাড়া আছে স্টেশনের পাশেই মোমো যেটাতে এখন আমরা সবাই ফিদা তো যাই হোক চলো এই মোমোর গল্প করতে করতে ও হয়েছে সাইডে দেখো মোমোর দোকানটা আমি পার করে চলে আসলাম তো ট্রেনটা এখন যাচ্ছে আমার শিয়ালদার দিকে কেন কি আমি শিয়ালদাতে যাওয়ার ট্রেনে উঠেছি যাই হোক শিয়ালদা না গেলেও ওই ট্রেনটাই উঠেছি আর কি কেন কি এটা মেল ট্রেন ছিল আর আমার হাতে টাইম বেশি না থাকার কারণে আমি বেশিরভাগ টাইমই চুজ করি যে কম টাইম বা এক্সপ্রেসগুলো ধরার কিন্তু যাই হোক এত টাকাও নেই আমার কাছে তো কম বাজেটের এক্সপ্রেস ধরার জন্য আমার কাছে এটাই সবথেকে বেস্ট অপশন মনে হলো তো চলো যাওয়া যাক আর কি দেরি করে কি হবে এই দেখো এখন আমি কৃষ্ণনগর থেকে যাচ্ছি রানাঘাটের দিকে তো চলো দেখা হচ্ছে আবার রানাঘাট কি তোমাদের সাথে আমার প্রিয় বন্ধুরা এখন আমি চলে এসেছি রানাঘাটে নেক্সট এরপর আমি যাব আমার ডেস্টিনেশনে যেখানে আমার গন্তব্যস্থল তো চলো যাওয়া যাক আর যেহেতু বললাম ট্রেনটা সব জায়গায় দাঁড়ায় না তো এর কারণে আমার টাইমটাও কম লাগলো আর এইটুকু যাতায়াত করতে আমার বেশ ভালোই লাগে আমি এনজয় করি ব্যাপারটাকে তো চলো ট্রেনটা এখন ছুটছে তার নিজস্ব গতিতে আর আমি যাচ্ছি আমার গন্তব্যের দিকে তো আজকে বেসিক্যালি আমি পিকনিক করতে যাচ্ছি এক জায়গায় যেটা আমি এতক্ষণ তোমাদের থেকে গোপন করে গেছিলাম তো এটা হচ্ছে আমাদের রানাঘাট ক্রসিং তো এবার ডাইরেক্ট যাবো আমি আমার পিকনিক স্পটে এখনও পর্যন্ত তোমরা বিশ্বাস করবে না আমি এতটাই ক্যাজুয়াল যে এখনও পর্যন্ত আমি জানি না যে আমার পিকনিক স্পটটা কোথায় ঠিক হয়েছে কেন কি আমি সব কিছুই ক্যাজুয়ালি নিই যে যেটা হচ্ছে হচ্ছে যা হচ্ছে হচ্ছে আমি জানি যে জায়গাটা কোথায় আই মিন কোন স্টেশনে আমাকে নামতে হবে তো এরপর আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব লাইফে আমি যে কোনো জিনিসকে এত ক্যাজুয়ালি নিই সেটা ধারণার বাইরে ক্যাজুয়ালি নিতে নিতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যেখানে যে যা হচ্ছে হয়ে যাচ্ছে মানে আমার কিছু যাই আসে না যাই হোক আমি আমার পিকনিক স্পটে পৌঁছে গেছি ওই যে আমাদের সাইডে পিকনিক হচ্ছে আর আমি এখানে আমার কর্ম করছি আই মিন ভিডিও করছি তো চলো এবার আমার সাদা মনে কাদা নেই এখানে আসার পর আমি অনেক কিছু দেখতে পেলাম কিন্তু সেগুলোকে কি ফ্রেম বন্দি না করলে হয়
আমি সিঙ্গেল মানুষ, এখানে এরা প্রেম করবে, আমি কি শান্তিতে প্রেম করতে দেবো? তা তো দেবো না আমি। এই যে দেখুন কাকু কাকিমা আঙ্কেল আন্টি, যাদের ছেলে মেয়ে এখানে প্রেম করছে, তারা তারা নিজেদের ছেলে মেয়েকে দেখে চিনে নিন কোনটা কার ছেলে মেয়ে। তারপর বাড়ি গিয়ে যত্ন সহকারে ধোলাই করুন, সঙ্গে আছি, ঘন্টাখানিক সঙ্গে শুধু মন। তো প্লিজ যাদের ছেলে মেয়েরা এখানে আছে তাদেরকে নিয়ে গিয়ে ধোলাই করুন। কাকু কাকিমাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, ছেলে মেয়েরা বাড়িতে বাড়িতে মিথ্যা কথা বলে, কলেজ যাচ্ছি পড়তে যাচ্ছি এইসব নাম করে এরা প্রেম করতে যায়, এই যে সব হাতে হাতে প্রমাণ রেখেছি আমি, ধরুন আর ধোলাই দিন। আর কোনো এক্সট্রা ক্লাস থাকে না এদের, এদের কোনো ক্লাস থাকে না, আজকে ছুটি, যেদিন পড়া কবে কবে থাকে, কলেজ কবে কবে থাকে, সেগুলো সব কিছু পাই টু পাই হিসেব নিন। এরা পড়াশোনা করতে যায় না, এরা যায় প্রেম করতে। দেখুন কোথায় কোথায় প্রেম করছে ভাই, পিকনিক স্পটে গেছিস, পিকনিক কর, তোর কি প্রেম করতে গেছিস ওখানে, লজ্জা লাগে না? ওই যে গাছের আড়ালে প্রেম করছি রে ভাই, তোদের কি লজ্জা সরম মান সম্মান কিচ্ছু নেই? ওখানে এত সুন্দর সুন্দর জায়গা, দোলনা থাকতে তোরা এই ঘাটের মরা ঘাটের পিছনে এসে প্রেম করছিস? এত সুন্দর মুহূর্ত কি ছাড়া যায় জীবনে? আমি সিঙ্গেল, আমি কারোর মিঙ্গলত্ব সহ্য করবো না, সবাইকে হাতে হাতে ধরবো। ওখানে আবার কিছু ছেলে মেয়ে বলছে, ওই যে দেখুন দেখুন কোথায় কোথায় প্রেম করছে দেখুন। যাই হোক, ওরা আবার বলছে যে ভিডিও করছো কেন, ভিডিও করছো কেন? আমি বলছি না দাদা ভিডিও করছি না, এটা আমি মানে ঘন্টাখানিক সঙ্গে শুধু মনে এসছে, তো ওই আর কি ইন্টারভিউ নিতে এসছি আপনাদের, তো এই যে সবারই ইন্টারভিউ নিয়েছি, এরপর আমি যাচ্ছি, ঘুরছি বেড়াচ্ছি, মানে আর কোথায় কোথায় দেখা যাইছি। ওই যে দেখুন একটা পিঙ্ক কালারের ওখানে কি একটা বৌদি দাঁড়িয়ে, যাই হোক ও প্রেম করছে, তার সাথে এসছে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাবা মা প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলবো একটু সাবধানে রাখুন এদেরকে, ঠিক আছে? এরা মানে ডেঞ্জারাস পাবলিক, ডেঞ্জারাস পাবলিক, এদের কোথাও মানে কি বলবো, কোথাও গিয়ে শান্তি নেই ভাই। তোরা এসেছিস পিকনিক স্পটে, পিকনিক কর, ছবি তোর, রিলস বানা, হোয়াট ইজ দিস, কি এগুলো? তো ডিয়ার কাকু কাকিমা, যারা যারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন, মানে হাতে নাতে ছেলে পেলেদের ধরতে পেরেছেন, তারা দয়া করে আমাকে একটা থ্যাঙ্কস জানাবেন। আর যারা ভবিষ্যতে ধরতে চান, আমি এরপর আসছি প্রিন্সেপ ঘাটে, তো ওখানে আমি আসছি ভিডিও করার জন্য সামনে সরস্বতী পুজোয়, তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন, কারা কারা ধরতে চান।